আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাড়ি তৈরির সময় মেস্ত্রির প্রতারণার ফাঁদ থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন। অর্থাৎ আপনি একটি বাড়ি তৈরি করার পরিকল্পনা করেছেন, এমতো অবস্থা আপনি যদি একজন মেস্ত্রির কাছে পরামর্শ করতে যান, সে কিভাবে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হচ্ছিলাম তা হচ্ছে যে একটি বাড়ি আপনি তৈরি করবেন। তো তৈরি করার সময় আপনি কী করেন? প্রথম পরিকল্পনা করেন, আপনি মেস্ত্রির কাছে যান। যদি গ্রামে হন, আপনি একটি মেস্ত্রির কাছে যান। তো মেস্ত্রিকে বললেন, একজন রাজমিস্ত্রির কাছে আপনি গেলেন, বললেন যে দেখেন আমার চার বেডরুমের একটি বাড়ি, 35x35 এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে। সে আপনাকে আনুমানিকভাবে আইডিয়া দিল যে আপনার 15 লক্ষ টাকা লাগবে, কিন্তু আপনি বাড়িটা তৈরি করতে প্রায় 25 লক্ষ টাকা লাগবে A to Z। সে আপনাকে আইডিয়া দিবে 15 লক্ষ টাকা। সে কিসের আইডিয়া দিবে? সে রাজমিস্ত্রির যে কাজগুলো তার আইডিয়া দিবে আপনাকে, 15 লক্ষ টাকা বলবে আপনাকে, কাজটা ধরিয়ে দিল। তা আপনি বললেন যে ভাই আর কিছু কমানো যায় না? সে বলবে যে না, আর তো কমে হবে না, মনে হয় আপনি আর দু লাখ টাকা কমে করতে পারবেন, 13 লাখ টাকা। আপনি যদি আর একটু জোর করেন, না ভাই আর কিছু কমে করা যায় না, ও বলবে যে না আর কিছু কমে করতে পারেন, আর 1 লাখ টাকা কমে যাবে, 1 লাখ টাকা কমের মধ্যে করতে পারবেন। তা আপনি কী করবেন? সে যত কম বলে আপনি ওটাই বিলিভ করবেন, ওটা শুরু করে আপনি যদি কাজটা শুরু করেন, দেখেন আপনার বাইরে তৈরি করতে লাগবে 25 লাখ। সে আপনাকে আইডিয়া দিল কত? 12 লাখ। বাট সে কিন্তু আগে বলছিল আপনাকে 15 লাখ, আপনি কমাতে কমাতে কী করলেন, কমতে কমতে সে 12 লাখ টাকা নিয়ে আসলেন। তো 12 লাখ টাকা দিয়ে যদি আপনি বাইরে শুরু করেন, এটা কি আদৌ সম্ভব আপনার দ্বারা বাইরে তৈরি করা? তখন কী করবেন? বাড়ির অর্ধেক কাজ করার পর আপনাকে কী করতে হবে? হয় আপনাকে জমি বিক্রি করতে হবে, অন্যথা আপনাকে ঋণ করতে হবে। তো অনেকেই এই বিপদে পড়ে যান, শতকরা 90 জনই এই বিপদে পড়ে যান, মেস্ত্রির কাছে পরামর্শ নিতে গিয়ে এই বিপদে পড়ে যান। তো উনি তখন আপনাকে কী করতে হবে? হয় জমি বিক্রি করতে হবে, না হয় কী করতে হবে, আপনাকে ঋণ করতে হবে। তো কোনোরকম যদি আপনি রাজমিস্ত্রির কাজটা শেষ করলেন, আসেন এবারে আপনি যে ওয়াটার লাইনের অর্থাৎ প্লাম্বিং মেস্ত্রির কাছে, তার কাছে যে প্লাম্বিংয়ের 3টা বাথরুম বা 4টা বাথরুমের মালামাল, কত টাকার মালামাল লাগবে? সেখানে যদি লাগে 40,000 টাকার মালামাল বা 50,000 টাকার মালামাল, সে বলবে যে আপনাকে 25,000 টাকার মালামাল। কারণ বেশি বললে তো আপনি কাজটা শুরু করবেন না, সে আপনাকে অর্ধেক বলবে। আপনি যদি বলেন যে না আর কিছু কমে করা যায় না, সে বলবে যে না আরও কমে করা যাবে, যদি আপনি প্লাস্টিকের ব্যবহার করেন সবগুলো, এসএসের মাল ব্যবহার না করেন, আরও কমে করতে পারবেন। বাট যখন আপনি দোকানে গেলেন, তখন আপনার প্লাস্টিকের মাল পছন্দ হচ্ছে না, কাজ কিন্তু শুরু করে দিয়েছেন, আপনি এসএসগুলো পছন্দ হচ্ছে। তো কী হলো? সে আপনাকে হয়তো 15,000 টাকা বলে কাজটা ধরিয়ে দিল, আপনার লাগতেছে এখানে 50,000 টাকা, আপনি এসএসের মালগুলো পছন্দ করেছেন। তো আপনি কোনোরকমভাবে এই ওয়াটার লাইনের মেস্ত্রিকে শেষ করলেন, তারপর গেলেন রঙের মেস্ত্রির কাছে অথবা ইলেকট্রিক মেস্ত্রির কাছে গেলেন। ইলেকট্রিক মেস্ত্রি বলে যে আপনি ইলেকট্রিকের তার, সুইচ, সকেট, বোর্ড আপনার লাগতে পারে প্রায় 30,000 টাকা। তা আপনি বললেন যে না একটু কম, উনি বলে যে না কম দামি লাগালে সমস্যা হবে, পরবর্তীতে বেশি দামি লাগান। তো উনি আপনাকে আপনাকে জোর করলেন যে না ভাই আর কিছু কমে করা যায় নাকি? উনি বলে যে হ্যাঁ আমার পারিশ্রমটা একটু কম দিয়েন, মালামাল একটু কম দামিগুলো লাগান, তাহলে আরও 5,000 টাকা কম পাবেন। তা আপনি 5,000 টাকা কম নিয়ে অর্থাৎ 20,000 টাকা বা 15,000 টাকা নিয়ে আপনি গেছেন দোকানে, আপনি ভালো জিনিসগুলো পছন্দ করলেন, কম দামিগুলো আপনার পছন্দ হচ্ছে না, সেখানে আপনার বাজারটা কি ডবল হয়ে যাচ্ছে, 50,000 টাকা লেগে যাচ্ছে। তো সর্বশেষ আপনি যদি রং মিস্ত্রির কাছে যান, বললো যে আপনাকে ভাই আমি বাইরেতে ডিস্টাম্পার করবো, অর্থাৎ সিলার দিয়ে ডিস্টাম্পার করবো, তো কী বলেন কত টাকা আসতে পারে? মেস্ত্রি বলে দেখেন আমার পারিশ্রমিক হয়তো হবে 15 বা 20,000 টাকা, আপনাকে মাল লাগবে হয়তো 20,000 টাকা, কিন্তু মাল লাগবে আপনার এখানে 40 থেকে 50,000 টাকা, সে আপনাকে কম বললো। যখন আপনি গেলেন দোকানে, গেলেন মাল নেবেন, মেস্ত্রিকে ঠিক করছেন, অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন, প্রথম দিন তারা কী করলো যে সিলার নিল আপনার কাছে, সিলার নিল আপনার কাছে, তারা নিল আপনার কাছে সিরিজ পেপার, তারপরে ওয়াল ঘষার জন্য পাথর নিল, এই কাজগুলো দিয়ে তারা শুরু করলো। তো ধীরে ধীরে আপনাকে কি পরের দিন আবার আপনাকে মাল অর্ডার দেবে। তা আপনি বললেন না আমি সিলার আর ডিস্টাম্বার করবো না, সিলার দিয়ে আমি কী করবো, প্লাস্টিক পেইন্ট করবো,
অথবা প্লাস্টিক পেন করবো, প্লাস্টিক পেন করলে খরচটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনার, দ্বিগুণ বেড়ে যাবে। আপনি যদি এর সাথে বলেন আমি পাট্টি অর্থাৎ ফুটিং ব্যবহার করব, তখন আপনাকে পরামর্শ দিয়ে ফুটিংয়ের জন্য 100 টাকা লাগবে, অর্থাৎ যেখানে 50 থেকে 60 হাজার টাকা লাগবে সেখানে তারা আপনাকে কী বলবে, 25 হাজার টাকা বলবে। কেন বলবে? আপনি না হয়তো কাজটা ধরবেন না, না হয়তো আপনি কাজটা করবেন না, এই জন্য তারা কিন্তু আপনাকে অর্ধেক টাকা বলে কাজটা ধরিয়ে দিবে, অনেকে আরও কমই বলে কাজটা ধরিয়ে দেয়, শুরু করিয়ে দেবে মালিককে যেন আপনি কাজটা শুরু করেন। তাই এমন অবস্থা কার কাছে যাবেন? গেলে তো তারা সবাই আপনাকে বলবে যে অর্ধেক খরচ বলবে কাজটা শুরু করার জন্য। তা আপনি এমন অবস্থা অনেক বাড়িওয়ালারা তারা বিপদে পড়ে যায়, তখন কী করতে হয়, বাধ্য হয় ঋণ করতে হয়। 25 লাখ টাকার বাড়ি কী হয়, 30 লাখ টাকা 40 লাখ টাকা পড়ে যায়, অন্য কারো কারো আবার জমি বিক্রি করতে হয়। তা আমি বলবো যে দেখুন, আপনি মিস্ত্রির কাছে যান, এতে আমার কোনো সমস্যা নেই, ইলেকট্রিক মিস্ত্রি, আপনি রঙের মিস্ত্রি, রাজমিস্ত্রির কাছে আপনি যেতেই হবে আপনাকে। তো বাইরে তৈরি করার আগে, তাদের কাছে যাওয়ার আগে আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছে যান, যাওয়ার পরে ওনার কাছে পরামর্শ নেন যে আপনি এত স্কোয়ার ফিট একটা বাড়ি তৈরি করবেন, এতে আনুমানিকভাবে A to Z কত খরচ হতে পারে। ইঞ্জিনিয়ার যদি আপনাকে বলে 30 লাখ টাকা লাগবে, সে এখানে সে একটু বেশি বলবে, কম বলবে না। তবে 30 লাখ লাগে, আপনি এখানে 32 লাখ টাকা ধরে রাখেন, বা 30 লাখ বললে আপনি 31 লাখ টাকা ধরে রাখেন। ইঞ্জিনিয়ার যখন একটি এস্টিমেট আপনাকে তৈরি করে দেবে, তো এখানে বেশি কম বেশি হবে না, হয়তো 95% সঠিক হবে, 100% কখনো সঠিক হবে না, বা 90% সঠিক হবে, 10% এদিক ওদিক হতে পারে, বাট কখনো 50% এদিক ওদিক হবে না। কেন? সে চাইবে যে না, আপনি একটা ড্রয়িং বাবদ তাকে 20,000 বা 30,000 টাকা দিলেন, সে এটাই পাবে। সে আপনি বাইরেটা আপনাকে কম রেটে বলে তার লাভটা কী, আপনার বাইরের ড্রয়িংটা নেবেন তার কাছে, এটাই তার লাভ। সে আপনাকে সঠিক হিসাবটা দেওয়ার চেষ্টা করবে যেন আপনি উপকৃত হন। তো আমি বলবো যে আপনাদেরকে প্লিজ একটি বাড়ি তৈরি করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন। আপনি একতলা করেন না দোতলা করেন, গিয়ে আপনি একটা এস্টিমেট নেন, আপনার কী পরিমাণ টাকা আছে, আপনি কোনো ঋণ করতে হবে নাকি। আগে যদি প্রিপারেশান নেন, এক্সাম্পল আপনি একটি বাড়ি তৈরি করতে যদি 50 লক্ষ টাকা লাগে, আপনার কাছে যদি 40 লক্ষ বা 45 লক্ষ টাকা থাকে, আপনি কিন্তু খুব সহজে অতি তাড়াতাড়ি বাইরে তৈরি করতে পারবেন, কম খরচে বাইরে তৈরি করতে পারবেন। যখনই দেখুন আপনি খুচরাভাবে মালামাল কিনবেন, খুচরাভাবে মেস্ত্রিকে টাকা দিবেন, তাহলে কিন্তু টাকাও বেশি যাবে, খরচও বেশি হবে, আপনার অনেক টাকা বেশি খরচ হবে। তা আমি বলবো যে যদি আপনার বাড়ি তৈরি করতে চান, অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, গিয়ে তার এস্টিমেটটা নেন, বাড়িতে এস্টিমেটটা নেন, আপনার প্ল্যানের সাথে পরিকল্পনা করেন যে না, হ্যাঁ যদি আপনার প্ল্যান থেকে 30 লাখ, ইঞ্জিনিয়ার যদি বলে 40 লাখ, আপনি আরও রুমগুলোকে ছোটো করেন, জায়গা ছোটো করেন, তাহলে আপনার কি বাজারের মধ্যে হচ্ছে? তো যদি ইঞ্জিনিয়ারের কাছে ড্রয়িংয়ের জন্য না যান, বা ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শের জন্য না যান, মিস্ত্রির কাছে যান, তাহলে কী করতে হবে, বাড়ি করতে গিয়ে আপনাকে হয়তো জমি বিক্রি করতে হবে, না হয় কী করতে হবে, চওড়া সুদে ঋণ করতে হবে। যেখান থেকে ঋণ নেন আপনাকে সুদের টাকা দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। তো বন্ধুরা, আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি অনেক চিন্তা করে আপনার জন্য এই ভিডিওটি তৈরি করেছি, অনেকেই প্রতারিত হয়েছেন। তাই তো আবার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।